এই যে কিছুক্ষণ আগে দেখলেন সাদা কাগজ এখন সব রিয়াল, এগুলো 500 টাকার নোট বানালাম। অনেকে ভাবছেন বোধহয় বাংলাদেশের, না আসলে এটা বাংলাদেশের না, এটা হচ্ছে ইউরোপের টাকা। একটা বাঙালি বাংলাদেশের 25,000 হবে, লাগিয়ে নিয়ে যাবেন, সমস্যা নেই। একটা তালি দেন, এই যা চলে যা, ওই দেখেন টাকা চলে গেল ইউরোপে, চলে গেল ইউরোপে, এই যে সাদা হয়ে গেল। কালকে খেলা দেখাচ্ছে আমি কোমর পরে, এক ভাই বলছে কেমন পারেন 20 টাকার নোট বানান দেন, এবার 20 টাকার নোট বানালাম। তা বলছে আমার হাতে একটা দেন, আমি হাতে নিয়ে দেখবো। উনি চাইলে আমি দিলাম, উনি আমার নাকি পেঁয়াজ বড়া ভাজা কিনে কিনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইছে। আমি বললাম টাকা কই ভাই, চলেকে দেখলাম, আজকে চলেকে কেউ দেখেন না, আজকে বানাবো 1,000 টাকার নোট। লাগলে আপনারা নেবেন, এই টাকা পকেটে থোয়া যায়, ঘরে থোয়া যায়, কিন্তু খরচ করা যায় না। আর তারপরে যদি খরচ করার ইচ্ছা হয়, টাকা নাকি গিন্নের হাতে দেবেন, বাড়ির মেয়ে ছেলের হাতে দেবেন, বলবেন গিন্নে টাকা বাক্স ঢেকে থাক, কালকে আমি নেবো। বাক্স মধ্যে ছুঁয়ে দেবে, কাল সকালে উঠে চাবেন, বাক্স খুলে দেখবে টাকা আন নাই। এবার চিন্তা করবে, মিনসে তো মারবে, খুঁজে আর যখন না পাবে তখন অরিজিনাল টাকা দিয়ে দেবে, কাল আপনি খরচ করতে পারবেন। তাহলে তাহলে মারেন, আমি টাকা বানিয়ে ফেলি, এখানে আসবো বাবা, আমি খালি টাকা বানাবো, তুমি সবাইকে একটা করে দেবা, এখানে চলে আসো আমার কাছে। 1,000 টাকা নোট বানালাম শেখ সাহেবের, এটা তালি মারেন, কিছু মনে না করে সবাই মিলে মারেন, এই বানিয়ে দে, এই দেখেন এটা হচ্ছে জাদুর ব্যাগ। এক ব্যাগ হবে সবাই তাহলে পাবেন, একটা একটা করে, আর হাতে করে বানাইলে অল্প হয়। এবার বানাবো ব্যাগের মধ্যে করে, ফোকা একটু পানি নিয়ে আসো, ফেলে দে, ওই যে টিও বাইল, ওই যে ডানের মধ্যে দেন, মন্ত্র জানেন, বলেন আকোশ মাকোশ খাকোশ, গেলে গেলে গো কেরিং কেরিং, এটা ফো দেন, গেলে গেলে গো, আপনারা কানাকানি করবেন না, নিলে একটা পেন নেবেন, হবে তো নিয়ে যাবেন, কারণ এই টাকা অরিজিনাল ভাবে তো খরচ করা যায় না। আর খরচ করতে পারলে আমি ধরেন খরচ করে বেড়াতাম, দেখি বেড়াতাম না, এগুলা ম্যাজিক খেলা। আমার জীবনে যে খেলা দেখেছে সব কাজ শিখেছে। তাহলে মারেন 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 মারেন, আর কোশ করে মারেন হবে।